বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আবার নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। যদিও প্রতিদিনের মতোই আজকে সকালটা শুরু হয়েছে, কিন্তু বাহিরে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তাই ছেলে সকালবেলা আবদার ছিল সে খিচুড়ি খাবে, তাকে খিচুড়ি খাইয়ে আমি এখন স্কুলের জন্য বের করে দিচ্ছি। সে স্কুলে তার আব্বুর সঙ্গে যাবে। সে রওনা হওয়ার পরে আমি আমার নাস্তা শেষ করেছি আর এখন আমার পিচিটাকে নিয়ে একটু খেলা করছি। পিচিটাকে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব। যদিও আজকে সকাল সকালে বাকি সব কাজগুলোই শেষ করেছি শুধু রান্নাটা বাদে, এখন ওকে নিয়ে একটু খেলা করছি। খেলতে খেলতে ও ঘুমিয়ে যাবে, অনেক সকালেই আজকে উঠেছে, তাই ঘুমানোরও সময় চলে এসেছে। আবার খেলতে খেলতে সে ঘুমিয়ে গেছে। আর আজকে একটা হেয়ার প্যাক লাগাবো, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি, যদি কারো কোনো উপকারে আসে। চুলগুলো অনেক রুক্ষ হয়ে গেছে, বেশ কিছুদিন যাবৎ কোনো হেয়ার কেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু হেয়ার কেয়ার করি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। অ্যালোভেরা গাছটাকে আমি প্রায় 4 বছর যাবৎ খুব যত্নে রেখে দিয়েছি, কিন্তু বাসায় যে 3টা বিড়াল ছানা হয়েছে, যদিও এখন 2টা আছে, ওই দুজনে মিলে আমার গাছে 12টা বাজিয়ে দিচ্ছে। সারাক্ষণ গাছের উপরে লাফালাফি করে গাছের পাতাগুলো ভেঙে ফেলছে, তাই ভাবলাম যেগুলো ভেঙে যাচ্ছে বা নষ্ট হওয়ার আগে আমি একটা প্যাক তৈরি করে নিই। এখানে অ্যালোভেরা পাতা নিয়েছি, আমি 2টা ব্যবহার করছি। পাতাগুলো ভালো মতো ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। আর এর সাথে আমি আরও কিছু জিনিস ব্যবহার করছি। আমি এখানে জবা নিয়েছি আর নিয়েছি একটু মধু, যেটা আমি পরে অ্যাড করছি, আর সাথে দিয়ে দেব কলা। রুক্ষ শুষ্ক চুলের জন্য অ্যালোভেরা আর মধু কলা এগুলো খুব কিন্তু উপকারী। এগুলো চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর রুক্ষ ভাবটাকে দূর করে। কিন্তু আমরা যদি মনে করি একদিন লাগাবো আর ভালো কাজ করবে, তা কিন্তু নয়। আমরা যদি সপ্তাহে 2 দিন অন্তত এটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা ভালো ফল আশা করতে পারি। আর একদিন লাগিয়ে যদি এটার ভালো ফল আশা করি, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, অবশ্যই সবাই জানেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর ছোটো হলেও একটা কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন। আর যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এটাকে ভালো মতো পেস্ট করে নেব। আর এটাকে চুলে লাগানোর আগে অবশ্যই কিন্তু চুলটাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে। এটাকে চুলে আধা ঘন্টার জন্য আমি রেখে তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। এর মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।